Welcome to my channel, Moumita's Rannabati. আজকে আমি বানাবো সাবুর পোলাও। তো আসুন দেখে নিয়ে যাক আমার উপকরণগুলো কি কি লাগছে। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। সাবুটাকে আমি ধুয়ে রেখেছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, কিছু সামান্য কিছু বাদাম নিয়েছি, সামান্য কিছু কিশমিশ নিয়েছি। এখানে আমি একটা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আমি সামান্য ভাপিয়ে রেখেছি, মানে 50% মতো এটা আমি সিদ্ধ করে রেখেছি আর বাদ বাকিটা রান্নার সময় হবে। এটা নিয়েছি গাজর কুচি আর সামান্য আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ঘি আর পরিমাণ মতো চিনি। আর হ্যাঁ, এখানে আমি কিছু গরম একটা এলাচ, একটা দারচিনিকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি আর দুটো লবঙ্গ আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি। আর যেটা বলা সেটা হচ্ছে সাবুটা ধোয়ার পদ্ধতি। এই সাবুটা আমি 250 গ্রাম সাবু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা মতো। কিন্তু জলটা অবশ্যই এভাবে দেখবেন, এভাবে ভেজাবেন যাতে জলটা সাবুর উপরে না উঠে যায়, সাবু আর জলটা যেন সমান সমান থাকে। তাহলে কি হবে, সাবুটাও এরকম ঝরঝরে হয়ে যাবে, জলও থাকবে না। আমি কিন্তু সাবু থেকে জলটা ফেলিনি, এভাবেই করেছি যে জলটাও শুকিয়ে গেছে আর সাবুটাও ভেজানো হয়ে গেছে। তো আসুন এবার রান্নাটা শুরু করা যাক। এই যে কড়াই আমি ঘিটা দিয়ে দিচ্ছি, আমি 2 চামচ মতো ঘি দিলাম। 2 চামচের সামান্য একটু বেশি আছে, ঘিটা আমি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঘিটা প্রায় গরম হয়ে গেছে। ফোড়ন থেকে ফোড়নটা একটু হালকা ভাজা হোক। এই পর্যায়ে আমি এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, আর একটু লবণ। আমি পরে আবার লবণটা দেবো। গাজরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই হাফ বয়েল আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার আলু আর গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আদা কুচুনোটা দিয়ে দেবো। খুব সামান্য আদা কুচুনো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লঙ্কা কুচিটা আর এই আগে যে আমি হলুদটা রেখেছিলাম সেই হলুদটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি লবণটা। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন, এটুকু লবণ আমার এখানে লাগবে, আমি পরিমাণ মতোই নিয়েছিলাম। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি আর কাজুটাও আমি দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যদি মিষ্টি বেশি পছন্দ করেন দেবেন, আমি যেটা দিয়েছি সেটা খুব একটা মিষ্টি হবে না। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, এই মশলাটার সাথেও কষিয়ে নিতে হবে। আমার এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই সাবুটা দিয়ে দেবো। দেখুন আমার সাবুটা কত ঝরঝরে হয়েছে, সাবুটা আমি দিয়ে এবার মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বরাবরই একটু কমেই ছিল, এবার আর একটু কমিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরো অন্যান্য সবজিও দিতে পারেন, যেমন বিন, তারপরে শীতকালে ফুলকপি। শীতকালে এটা বেশি ভালো মানে হয়, তার কারণ অনেক রকম ভেজিটেবল পাওয়া যায়। এছাড়া আপনি এই সামান্য কিছু উপকরণ দিয়েও করতে পারবেন।
আমার এই পোলাওটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। সাবুর পোলাও পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।